नमस्कार বন্ধুরা হ্যাপি উইথ বোপা কিচেন কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা নিরামিষ আলুর দম। আলুর দম তো খেতে আমরা সবাই ভালোবাসি, আর আলুর দম সবার বাড়িতেই মোটামুটি হয়েই থাকে। আজকে আমি আলুর দম কিভাবে বানাবো সেটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশন গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো তারা সবসময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই আলুর দমের রেসিপি বানানোর জন্য এখানে আমি ছোট ছোট আলু, নতুন আলু নিয়েছি। এই নতুন আলুগুলো সেদ্ধ করে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। এবারে এই তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ পোস্ত গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা, একটু গ্রেট করে নিয়েছি, গ্রেট করে দেওয়া আদাটা দিয়ে দিলাম। দিয়ে দেব কয়েক টুকরো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট অনুসারে দেবে। এবারে দিচ্ছি জল, দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে ঢেলে নিলাম। এবারে দুটো টমেটো নিয়েছি, টমেটোটা কেটে এটারও পেস্ট বানিয়ে নেব। টমেটোটার বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবারে এটাও আমি একটু পেস্ট করে নেব। টমেটো পেস্টটা ঢেলে নিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। আমি যেহেতু তেলের ব্যবহার খুব কম করি সেই জন্য আর তেল আমি এখানে ব্যবহার করলাম না, এই তেলেই আমি রান্নাটা করব। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি। লবঙ্গর ফুলটা একটু ফেলে দিতে হয়, নালে লবঙ্গটা ফাটতে পারে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এই ফোড়নের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে নাড়ব, আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা নাড়তে থাকব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আলুর দমের কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম।
এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া আদা পোস্ত জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিব। টমেটোর পেস্টটা আগে দেওয়ার কারণ আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে, সেই জন্য এটা আগেই দিয়েছি। এবারে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ। আলুটা ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি সেই জন্য আমি এখন লবণটা কম দিলাম। ভালো করে মিশিয়ে এবারে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো টক দই। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের স্টিমটা লোতে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে টক দইটা দিতে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে বা পুজোতে আমরা না নিরামিষ আলুর দম খেয়ে থাকি, তাহলে এরকম ভাবে নিরামিষ আলুর দম তোমরা বানিয়ে নেবে। লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও এসবের সাথে এই নিরামিষ আলুর দম খুব ভালো লাগে। টক দই দিয়ে কষানোর পরে এবারে আমি ভেজে রাখা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা একটু সাইডে লেগে থাকলে এরকম ভালো করে কাচিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। এবার মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। বেশি জলের ব্যবহার করলাম না, যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর তোমরা যদি আলু ভেজে নাও তাহলে একটু জলের ব্যবহারটা একটু বেশি করতে পারো, বা আলুটা ভালো করে ভেজে নিলে স্টিমটা লোতে রেখে ভেজে নিলেও আলু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবারে 2-3 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিলাম। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ 2-1 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এই আলুর দমের সাথে সার্ভ করার জন্য আমি কয়েকটা লুচিও ভেজে নিচ্ছি। আলুর দমে নিরামিষ আলুর দমে রেসিপিটা আজকে আমার কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এরকমভাবে এই উৎসব মুখর দিনগুলোতে তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবে, নিজে খাবে অন্যকেও খাওয়াবে, আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক দেবে। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর আমি আলুর দমটা লুচির সাথে সার্ভ করেছি, লুচি বেগুন ভাজা দিয়ে মিষ্টি দিয়ে। তোমরা চাইলে এটা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারো। এবারে আমি একটু টেস্ট করে দিচ্ছি।
অপূর্ব টেস্ট হয়েছে, অপূর্ব। বাড়িতে অতি অবশ্যই এটা বানিয়ে খাবে। আজকের মতো রেসিপিটাই এইটুকু। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।